Hey everyone, my name is Momita Banerjee. Welcome you all to my channel Geographia Momita Show Creation. যেখানে তোমরা জিওগ্রাফির বিভিন্ন লেসন বা টপিক সম্বন্ধে জানতে পারো উইথ মি ভেরি ইজিলি। লাস্ট কয়েকটা ভিডিওতে আমি নিয়ে এসেছি আমার ইন্ডিয়া টপিক, ইন্ডিয়ার ভূপ্রাকৃতিক বিভাগ, ইন্ডিয়ার ইন্ট্রোডাকশন, ইন্ডিয়ার ড্রেনেজ সিস্টেম, ইন্ডিয়ার ক্লাইমেট, সব কিছু নিয়েই আমি আলোচনা করব প্রত্যেকটা পার্টে। তো আজকের এই ভিডিওতে হলো ইন্ডিয়ার Part-4। আগের ভিডিওতে আমি ডিসকাস করেছিলাম যে আমাদের ইন্ডিয়ার যে নর্থার্ন মাউন্টেন রিজিয়ন সেই সকল সম্বন্ধে, এবং নর্থার্ন মাউন্টেন রিজিয়নকে যে চারটা ভাগে ভাগ করা হয়েছে তার ফার্স্ট যে ভাগটা ছিল সেটা হচ্ছে হিমালয়ান মাউন্টেন রিজিয়ন। তো আমি সেটা আগের ভিডিওতে অর্থাৎ ইন্ডিয়ার Part-3-তে ডিসকাস করেছি, তার লিঙ্ক আমি আমার ডিসক্রিপশানে দিয়ে রেখেছি, তোমরা চাইলে সেখানে ভিজিট করে দেখতে পারো, বা আমি আমার এই ভিডিওর সাথে প্লে লিস্টও অ্যাড করে রেখেছি, তোমরা চাইলে পরপর সেগুলো দেখে নিতে পারো। ইন্ডিয়া Part-1, Part-2, Part-3 অ্যান্ড আজকের ভিডিও হলো ইন্ডিয়া Part-4। এবার আমি নেক্সট যে ভিডিওটা নিয়ে আসবো সেটা কিন্তু হবে ইন্ডিয়ার ড্রেনেজ সিস্টেমের উপর। সো তোমরা কেউ মিস করো না ভিডিওগুলো, পরপর দেখতে থাকো। এটা তো ক্লাস 10-এর জন্য খুবই হেল্পফুল, কারণ আমাদের ইন্ডিয়ার পুরো চ্যাপ্টারটাই আমাদের ক্লাস 10 আগামী 2022-র মাধ্যমিকে আছে। সো তোমরা কেউ মিস করো না। যারা নতুন আছো তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এবং বেল আইকনটি প্রেস করে নাও সমস্ত রকমের নোটিফিকেশান পাওয়ার জন্য। আগের ভিডিওতে আমি ডিসকাস করেছিলাম নর্থার্ন মাউন্টেন রিজিয়নের হিমালয়ান, শুধুমাত্র হিমালয়ার পার্টটা, যে হিমালয়ার মাউন্টেন রিজিয়ন, বাট তাছাড়াও আরও তিনটে ভাগ রয়েছে, সেই তিনটে ভাগ আমি আজ আলোচনা করব। দেখো, হিমালয়ার মাউন্টেন রিজিয়ন ছাড়াও যে তিনটে ভাগ সেটা হচ্ছে কারাকোরাম রেঞ্জ, লাদাখ রেঞ্জ অ্যান্ড নর্থ ইস্টার্ন মাউন্টেন রিজিয়ন, বা যেটাকে বলা হচ্ছে পূর্বাচল। তো ফার্স্টে আমি বলবো যে কারাকোরাম রেঞ্জ, এই কারাকোরাম রেঞ্জটা কোন জায়গাতে রয়েছে? কারাকোরাম রেঞ্জ পড়ছে আমাদের জম্মু অ্যান্ড কাশ্মীরের মধ্যে, জম্মু অ্যান্ড কাশ্মীরের মধ্যে একদম নর্থে রয়েছে আমাদের কারাকোরাম রেঞ্জ। আমরা আগের যে রেঞ্জগুলো পেয়েছি, মানে হিমালয়ার মাউন্টেন রেঞ্জ, সেখানে আমরা নর্থ টু সাউথ বা সাউথ টু নর্থ যে রেঞ্জগুলো পেয়েছিলাম, একদম সাউথে পেয়েছিলাম শিবালিক, তারপর পেয়েছিলাম হিমাচল হিমালয়, তারপর হিমাদ্রি হিমালয় অ্যান্ড দেন পেয়েছিলাম টেথিস হিমালয়। তো এই কারাকোরাম রেঞ্জ এটা হিমাদ্রি হিমালয় বা গ্রেটার হিমালয়েরও নর্থ পোর্শনে রয়েছে, গ্রেটার হিমালয় যেটা এই জায়গাতে রয়েছে, এই গ্রেটার হিমালয়েরও নর্থ পোর্শনে রয়েছে আমাদের কারাকোরাম রেঞ্জ। এবারে এই কারাকোরাম রেঞ্জের মধ্যে রয়েছে কয়েকটা বিখ্যাত পিক বা শৃঙ্গ, তার মধ্যে একটা হলো K2 বা যেটাকে আমরা বলি গডউইন আস্টিন, এটা হলো K2, এই পিকটা, এটা হলো K2, যা পৃথিবীর দ্বিতীয় উচ্চতম শৃঙ্গ, এভারেস্টের পর এর স্থান পৃথিবীর দ্বিতীয় উচ্চতম শৃঙ্গ। এবং আমাদের ইন্ডিয়ার মধ্যে যদি বলি তো ভারতের হাইয়েস্ট মাউন্টেন পিক হচ্ছে K2 বা গডউইন আস্টিন। এই K2-র উচ্চতা হলো 8611 মিটার, K2-র উচ্চতা হলো 8611 মিটার। এছাড়াও এই কারাকোরাম রেঞ্জের মধ্যে যে পিক রয়েছে সেটা হচ্ছে হিডেন পিক এবং ব্রড পিক, এই দুটো পিকও কিন্তু রয়েছে। তাছাড়া এই কারাকোরাম রেঞ্জের মধ্যে রয়েছে আমাদের সিয়াচেন গ্লাসিয়ার, যেটা আমাদের ইন্ডিয়ার সবচেয়ে লার্জেস্ট গ্লাসিয়ার, সিয়াচেন গ্লাসিয়ার বা সিয়াচেন হিমবাহ। তাছাড়াও আরও কয়েকটা নোটেবেল হিমবাহ রয়েছে, সেগুলো হলো আল্টারো অ্যান্ড হিসপার, এগুলো হলো এই জায়গার উল্লেখযোগ্য গ্লাসিয়ার বা হিমবাহ। এই জায়গাতে, এই কারাকোরাম রেঞ্জে রয়েছে আমাদের বিখ্যাত কারাকোরাম গিরিপথ, যেটা পৃথিবীর উচ্চতম গিরিপথ। এই কারাকোরাম রেঞ্জের উচ্চতা খুবই বেশি এবং সারা বছর এটার শৃঙ্গ বা পিকগুলো সবসময় বরফে ঢাকা থাকে, সেই জন্য কারাকোরামকে বলা হচ্ছে বসুধার ধবল শীর্ষ। বসুধার, বসুধা মিন্স হচ্ছে পৃথিবী, তো বসুধার ধবল শীর্ষ বলা হয়ে থাকে। এবং এই কারাকোরাম রেঞ্জের দৈর্ঘ্য যদি আমরা বলি সেটা হচ্ছে 400 কিলোমিটার, কারাকোরাম রেঞ্জের দৈর্ঘ্য হলো 400 কিলোমিটার। তাহলে এটা হলো আমাদের কারাকোরাম রেঞ্জ। নেক্সট আমরা যে রেঞ্জটা বলবো সেটা হচ্ছে লাদাখ রেঞ্জ। এই লাদাখ রেঞ্জটিও কিন্তু আমাদের যে গ্রেটার হিমালয় বা হিমাদ্রি হিমালয় তার নর্থ পোর্শনে রয়েছে। গ্রেটার হিমালয় আমি আগেই বলেছি এই জায়গাতে, তো গ্রেটার হিমালয়ের নর্থ পোর্শনে রয়েছে লাদাখ, এবং এটি নর্থ ওয়েস্ট এবং সাউথ ইস্ট ডাইরেকশনে রয়েছে, এই দিক থেকে এদিকে বেঁকে গেছে, নর্থ ইস্ট থেকে সাউথ ওয়েস্ট ডাইরেকশনে এটি বিস্তৃত। এবং এই লাদাখ রেঞ্জের মধ্যে যে মালভূমি বা প্লেটু রয়েছে সেটাকে বলা হচ্ছে লাদাখ প্লেটু, যেটা আমাদের ইন্ডিয়ার সবচেয়ে হাইয়েস্ট প্লেটু, যার উচ্চতা হচ্ছে 4000 মিটার। এই লাদাখ প্লেটুর উচ্চতা হচ্ছে 4000 মিটার, যেটা আমাদের ইন্ডিয়ার সবচেয়ে হাইয়েস্ট প্লেটু। ওয়ার্ল্ডের যে হাইয়েস্ট ব্রিজ খারদুংলা পাস এই জায়গাতে অবস্থিত, মানে এই লাদাখ রেঞ্জের মধ্যে রয়েছে খারদুংলা পাস। তাহলে এই হলো আমাদের লাদাখ রেঞ্জ। নেক্সট যে রেঞ্জটা বলবো সেটা হচ্ছে নর্থ ইস্টার্ন মাউন্টেন রেঞ্জ অর পূর্বাচল,
এবার নর্থ ইস্টার্ন নামটা শুনেই আমরা বুঝতে পারছি, বা পূর্বাচল মানে পূর্বের সাইডের দিকের অংশ, তার মানে হচ্ছে এই এই পোর্শনটা, মানে যে আমাদের ইস্টের যে সকল স্টেটগুলো আছে, অরুণাচল প্রদেশ, আসাম, মেঘালয়, মিজোরাম, মণিপুর, নাগাল্যান্ড, এই পুরো স্টেটগুলোকে কিন্তু কভার করছে আমাদের পূর্বাচল বা নর্থ ইস্টার্ন মাউন্টেন রিজিয়ন। এবার এই নর্থ ইস্টার্ন মাউন্টেন রিজিয়নটা অ্যাকচুয়ালি রয়েছে আমাদের ব্রহ্মপুত্র ভ্যালির সাউথে। এবার ব্রহ্মপুত্র রিভার এই জায়গাতে যে নামচা বারোয়া হিলস রয়েছে, অরুণাচল প্রদেশের নামচা বারোয়া হিলস এই জায়গাতে ইন্ডিয়াতে এন্টার করছে এবং অরুণাচল প্রদেশের ভেতর হয়ে এসে আসামের ভেতর দিয়ে প্রবাহিত হয়ে এই জায়গাটা হচ্ছে বে অফ বেঙ্গল বা বঙ্গোপসাগর এই জায়গাতে ড্রেন হচ্ছে। তো আমাদের ব্রহ্মপুত্র রিভারটা অ্যাকচুয়ালি এইভাবে এসেছে। তো সেই জন্য বলা হচ্ছে যে ব্রহ্মপুত্র রিভারের সাউথে যে পোর্শনটা পড়ছে আমাদের হিমালয়ান রেঞ্জের সেটাকে বলা হচ্ছে নর্থ ইস্টার্ন মাউন্টেন রেঞ্জ বা পূর্বাচল। এবার এই পূর্বাচলের মধ্যে কী কী হিলস পড়ছে দেখো, এই পূর্বাচলের মধ্যে পড়ছে আমাদের ডাফলা, মিরি, অ্যাবোর অ্যান্ড আমাদের অরুণাচল প্রদেশের মিসমি, মিকির, পাটকায়, তাছাড়া মিজোরামের মিজো, লুসাই অ্যান্ড নাগাল্যান্ডের নাগা, এই সকল যে হিলসগুলো রয়েছে সেগুলো সব পড়ছে আমাদের পূর্বাচল রিজিয়ন বা নর্থ ইস্টার্ন মাউন্টেন রিজিয়নের মধ্যে। এবার এই রিজিয়নে যে হিলসগুলো আছে সেইগুলোর উচ্চতা হাইট 18,1800 থেকে 4,000 মিটার পর্যন্ত হয়ে থাকে, 1,800 to 4,000 মিটার পর্যন্ত হয়ে থাকে। এবার এই রিজিয়নের মধ্যেই পড়ছে আমাদের মেঘালয় প্লেটু, এই জায়গাটা হচ্ছে মেঘালয় প্লেটু, এবং এই মেঘালয় প্লেটুর মধ্যে পড়ছে গারো খাসি জয়ন্তিয়া এই হিলসগুলো পড়ছে আমাদের মেঘালয় প্লেটুর মধ্যে। মেঘালয় মিন্স হলো অ্যাবোড অফ ক্লাউডস, মেঘের আলয় মেঘালয়। এই মেঘালয় প্লেটুর অ্যাভারেজ হাইট হলো 600 to 1,500 মিটার। এই মেঘালয় প্লেটুর হাইটটা আমি বললাম যে 600 to 1,500 মিটার, এবং এই মেঘালয় প্লেটু কিন্তু অ্যাকচুয়ালি আমাদের ডেকান ট্র্যাপ যে রিজিয়ন এই জায়গাতে সেই রিজিয়নেরই একটা অংশ হচ্ছে আমাদের এই মেঘালয় প্লেটু। তো এই হলো আমাদের কারাকোরাম রেঞ্জ, লাদাখ রেঞ্জ অ্যান্ড পূর্বাচল রেঞ্জ। কারাকোরাম রেঞ্জের মধ্যে আমরা কেটু পেয়েছি, লাদাখ রেঞ্জের মধ্যে আমরা পেয়েছি লাদাখ প্লেটু, অ্যান্ড এখানে পূর্বাচলের মধ্যে আমরা অনেকগুলো হিলস পেয়েছি এবং তার সাথে পেয়েছি মেঘালয় প্লেটু। তো এই চারটে রেঞ্জ নিয়ে কমপ্লিট হলো আমাদের নর্থার্ন মাউন্টেনিয়াস রিজিয়ন বা উত্তরের পার্বত্য অঞ্চল। এবার প্রত্যেকটা জিনিসেরই সিগনিফিকেন্স আছে তোমাদের এই সিলেবাসের মধ্যে, নর্থার্ন মাউন্টেন রিজিয়নের সিগনিফিকেন্স বা উত্তরের পার্বত্য অঞ্চলের যে গুরুত্ব সেটা আছে এবং প্রত্যেকটা পার্টেরই কিন্তু গুরুত্ব আছে। তো আমরা নর্থার্ন মাউন্টেন রিজিয়নের গুরুত্বতে কী কী বলবো, যে এর গুরুত্ব কী, ফার্স্ট পয়েন্টে আমরা কিন্তু বলবো জলবায়ু, যে নর্থার্ন মাউন্টেন রিজিয়ন কীভাবে আমাদের ক্লাইমেটকে ইনফ্লুয়েন্স করছে বা জলবায়ুর উপর কীভাবে এর গুরুত্ব রয়েছে বা প্রভাব রয়েছে। দেখো আমি আগেই বলেছিলাম যে আমাদের যে হিমালয়ের মাউন্টেন রিজিয়ন সেটা জম্মু কাশ্মীর থেকে অরুণাচল প্রদেশ পর্যন্ত রয়েছে, অর্থাৎ নর্থ থেকে নর্থ পোর্শনে রয়েছে কিন্তু ওয়েস্ট টু ইস্ট একদম রেঞ্জটা রয়েছে, বিস্তৃত রয়েছে ওয়েস্ট টু ইস্ট। তো এমনভাবে রয়েছে ঠিক যেন এটা একটা ন্যাচারাল ব্যারিয়ার, কারণ আমাদের যে মনসুন উইন্ড, অ্যাকচুয়ালি আমাদের ক্লাইমেটের সবচেয়ে বেশি ফ্যাক্টর করে মনসুন উইন্ড বা মৌসুমি বায়ু, আমাদের ইন্ডিয়ান ক্লাইমেট ট্রপিক্যাল মনসুন ক্লাইমেট এবং সেটার যে বৃষ্টিপাত বা রেনফল সেটা কিন্তু অধিকাংশই নির্ভর করছে আমাদের মনসুন উইন্ডের ওপর। এবার মনসুন উইন্ড টু টাইপসের আছে, সামারের সময় একটা দিকে প্রবাহিত হয় এবং উইন্টারের সময় একটা দিকে প্রবাহিত হয়। তো সামারের সময় মৌসুমি উইন্ডস আমাদের, এটা সাউথের পোর্শন তো অ্যান্ড এটা ওয়েস্ট, তো সাউথ ওয়েস্ট থেকে এইভাবে গিয়ে বে অফ বেঙ্গলের ওপর দিয়ে আমাদের ইন্ডিয়াতে এন্টার করছে, এবং যখন ইন্ডিয়াতে এন্টার করছে সামনেও বাধা হিসেবে পাচ্ছে আমাদের হিমালয়ান মাউন্টেন রিজিয়নকে। এবার ওই যে ওয়াটার ভেপার সমেত যে মনসুন উইন্ড মৌসুমি বায়ু হিমালয়ে ধাক্কা খেলো বা বাধা পেলো, তার ফলে কিন্তু পুরো হিমালয়ের পাদদেশে বা ফুটিরে এই রিজিয়নগুলোতে কিন্তু রেনফল করাচ্ছে। সো হিমালয় একটা ভীষণভাবে ফ্যাক্টর করছে আমাদের রেনফলের ওপর। যদি হিমালয় না থাকতো তাহলে কিন্তু মনসুন উইন্ড সোজাসোজা এই সাইডে আরও নর্থের দিকে চলে যেত, কিন্তু হিমালয় রয়েছে বলে এখানে ধাক্কা খেয়ে ও এই জায়গাতে এই স্টেটগুলোতে রেনফল করাচ্ছে। সো হিমালয় পর্বতের একটা ভীষণ গুরুত্ব রয়েছে আমাদের মনসুন উইন্ডের ওপর বা আমাদের ইন্ডিয়ান ক্লাইমেটের ওপর। তাছাড়াও আমাদের নর্থের যে সাইবেরিয়া আছে, সাইবেরিয়ার যে ঠান্ডা চিলি কোল্ড উইন্ড আমাদের হিমালয়ে এসে ধাক্কা খেয়ে ফিরে আছে বা হিমালয়ের ধাক্কা খাওয়ার জন্য বাধা পাওয়ার জন্য আমাদের ইন্ডিয়াতে কিন্তু এন্টার করতে পারে না, নয়তো আমরা মানে প্রচণ্ড ঠান্ডা উইন্ড আমাদের কিন্তু ভোগ করতে হয়।
এই হিমালয়ে থাকার জন্যই এই সাইবেরিয়ার ঠান্ডা উইন্ডটা আমাদের ইন্ডিয়াতে এন্টার করতে পারে না, তার মানে আমাদেরকে প্রোটেক্ট করছে এই ঠান্ডা উইন্ডটা থেকে, আমাদের প্রোটেক্ট করছে এবং মনসুন উইন্ডের ওকে বাধা দিয়ে রেনফল করাচ্ছে। সো এইভাবে আমাদের ক্লাইমেটকে কিন্তু হিমালয় কন্ট্রোল করছে। নাম্বার টুতে বলবো, গুরুত্বের নাম্বার টুতে বলবো যে নদ নদী। আমাদের নর্থের যে বেশিরভাগ নদী সেটা গঙ্গায় বলো, এই জায়গাতে গঙ্গা, ব্রহ্মপুত্র, ইন্দাস, এইসব রিভারগুলো কিন্তু অ্যাকচুয়ালি স্নোফেড। এই যে আমাদের গঙ্গোত্রী গ্লাসিয়ার, যমুনোত্রী গ্লাসিয়ার বা চেমায়ুং গ্লাসিয়ার, এই সকল জায়গাগুলো থেকে আমাদের এই রিভারগুলো কিন্তু রাইসেস হয়েছে বা উৎপত্তি হয়েছে এবং সবগুলোই হিমালয়ান মাউন্টেন থেকে হয়েছে। তাই বলা যায় যে আমাদের নর্থার্ন রিজিয়নটা অনেক বেশিরভাগই নদ নদীর উৎস, সেই জন্য কিন্তু এটার একটা ইম্পর্টেন্স আছে যে এই জায়গা থেকে আমাদের নদ নদীগুলো সৃষ্টি হয়েছে। নেক্সট নাম্বার থ্রিতে আমরা বলতে পারি যে কৃষিকাজ। এই রিভারগুলোর জন্য এই যে নর্থানের যে প্লেন রিজিয়নটা ক্রিয়েট হয়েছে, নর্থান প্লেন রিজিয়ন মানে এই যে রিভার গঙ্গা এই সাইড দিয়ে এইভাবে গেছে এবং বেঙ্গলে যে ড্রেন হয়েছে, এই রিভার গঙ্গার চারপাশে, রিভার গঙ্গার চারপাশে যে প্লেন ল্যান্ড গড়ে উঠেছে সেটা কিন্তু খুবই সুইটেবল ফর এগ্রিকালচার, কারণ এই জায়গার পলিমাটি খুবই সুইটেবল ফর রাইস অ্যান্ড আরও বিভিন্ন টাইপের এগ্রিকালচারের জন্য কিন্তু এটা ভীষণভাবে সুইটেবল। সো আমরা বলতে পারি যে হিমালয়ের মাউন্টেন রিজিয়ন কিন্তু কৃষিকাজের দিকেও ফ্যাক্টর করছে। নেক্সট পয়েন্টে আমরা বলতে পারি পশুপালন। এই হিমালয়ের মাউন্টেন রিজিয়নে যে গ্রাসল্যান্ডগুলো আছে সেই জায়গাতে প্রচুর পরিমাণে পশুপালন হয়ে থাকে। তাছাড়াও আমরা নেক্সট পয়েন্টে বলতে পারি যে বনজ সম্পদ। মাউন্টেন রিজিয়ন মানেই এখানে বনজ সম্পদ থাকবে এবং এই জায়গার মিনারেলসে ভরপুর খনিজ সম্পদও কিন্তু থাকবে, এবং এই বনজ সম্পদ এবং খনিজ সম্পদকে র ম্যাটেরিয়াল হিসেবে ব্যবহার করে এর উপর ডিপেন্ড করে কিন্তু ইন্ডাস্ট্রিও গড়ে উঠেছে। নেক্সট আমরা বলতে পারি যে জলবিদ্যুৎ বা হাইড্রো ইলেকট্রিসিটি। এখানকার যে রিভারগুলো আছে সেই রিভারগুলো যখন প্লেটু রিজিয়নের উপর দিয়ে যাচ্ছে সেই জায়গাতে কিন্তু হাইড্রো ইলেকট্রিসিটি তৈরি হয়েছে, এবং এখানে আমরা বলতে পারি যে এই আমাদের হিমালয়ের মাউন্টেন রিজিয়নে অনেকগুলো তীর্থক্ষেত্র আছে, যেমন বদ্রীনাথ, কেদারনাথ, অমরনাথ সব কিন্তু এই জায়গাতেই আমাদের হিমালয়ের মাউন্টেন রিজিয়নে। সো এটা তীর্থক্ষেত্র হিসেবে গড়ে উঠেছে, সে তার মানে তীর্থক্ষেত্র গড়ে ওঠার পেছনেও কিন্তু হিমালয়ান মাউন্টেন রিজিয়নের ইনফ্লুয়েন্স আছে। এবার নেক্সট পয়েন্টে আমরা বলতে পারি যে হিমালয় এমনভাবে অবস্থান করছে ঠিক যেন ন্যাচারাল বেরিয়ার, আমাদের প্রাচীর যেভাবে আমাদেরকে রক্ষা করে থাকে, আমরা বাড়ির চারপাশে বাউন্ডারি দিয়ে রাখি, ঠিক সেই রকমই হিমালয় কিন্তু আমাদের ইন্ডিয়াকে একদম বাউন্ডারির মতনই রক্ষা করে রেখেছে বহিঃশত্রুর আক্রমণ থেকে। নেক্সট পয়েন্টে আমরা বলতে পারি ফ্রুট কালটিভেশন। এই হিমালয়ের মাউন্টেন রিজিয়ন কিন্তু প্রচুর পরিমাণে ফ্রুট কালটিভেশন হয়ে থাকে। তাছাড়াও নেক্সট পয়েন্টে আমরা বলতে পারি যে এই জায়গার যে ন্যাচারাল বিউটি, যে ক্লাইমেট, ফেভারেবল ক্লাইমেট, তার প্রতি কিন্তু আকৃষ্ট হয়ে অনেক ট্যুরিজম ইন্ডাস্ট্রি গড়ে উঠেছে। বিভিন্ন জায়গা থেকে ট্যুরিস্টরা কিন্তু এই জায়গাতে আসছে এবং ভীষণভাবে ট্যুরিজম ইন্ডাস্ট্রি ডেভেলপ হয়েছে। সো এই হলো আমাদের নর্থার্ন মাউন্টেন রিজিয়ন বা নর্থার্ন মাউন্টেনিয়াস রিজিয়নের ইম্পর্টেন্স বা গুরুত্ব। সো আজকের ভিডিওতে আমি পুরো নর্থার্ন মাউন্টেনিয়াস রিজিয়ন বা উত্তরে পার্বত্য অঞ্চলটা কমপ্লিট করলাম। নেক্সট ভিডিওতে আমি বলবো যে ভারতের যে নদ নদী বা রিভার বা ড্রেনেজ সিস্টেম ইন্ডিয়ার সেই সকল সম্বন্ধে। তো তোমরা কেউ ভিডিওগুলো মিস করো না। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, কমেন্টে তোমরা এটা জানাতে পারো যে তোমরা নেক্সট আরও কোন কোন টপিক্সের উপর ভিডিও চাইছো। আই হোপ দ্যাট ইউ হ্যাভ এনজয় দ্য ক্লাস অ্যান্ড আই হোপ দ্যাট দিস ভিডিও লেসন উইল বি হেল্পফুল টু অল অফ ইউ। সো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এবং বেল আইকনটি প্রেস করো সমস্ত রকমের নোটিফিকেশন পাওয়ার জন্য। এবং আমি নতুন যে শর্টস ভিডিও সেগুলো আপলোড করা শুরু করেছি, তোমরা শর্টস ভিডিওগুলো দেখতে থাকো, তার মধ্যে প্রচুর নতুন নতুন ইনফরমেশন আছে যেগুলো ভীষণভাবে ইনফরমেটিক ইনফরমেশন, যেগুলো তোমাদের খুবই কাজে লাগবে। সো তোমরা দেখতে থাকো এবং ফলো করতে থাকো। দেখা হচ্ছে তোমাদের সাথে আমার নেক্সট ভিডিওতে। টিল দেন টেক কেয়ার ইউর সেলফ, স্টে সেফ, থ্যাংক ইউ।